আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব এইমাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। ইসিকে ভয় দেখিয়ে তফসিল ঘোষণা করানো হয়েছে, অভিযোগ রুহুল কবির রিজভীর। এদিকে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, সরকার সমর্থক দলও সংলাপের পক্ষে। আরো জানাবো নির্বাচনে না যাওয়ার পক্ষে জাপান নেতারা, চাপে এমপিরা। এদিকে ঘর ছেড়ে রাজপথে অবরোধ শেষে নতুন কর্মসূচি ঘোষণা, 48 ঘন্টার হরতাল। এবং সর্বশেষ জানিয়ে দেব রাজধানীতে পুলিশ বক্স ও বাসে আগুন। আসসালামু আলাইকুম, এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। এবারে বিস্তারিত ভিউয়ার্স, আপনারা জানেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে, ভোট হবে আগামী 7ই জানুয়ারি। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি বিপরীতমুখী। সরকার চাইছে সংবিধান অনুযায়ী নির্বাচন, আর বিএনপি সহ বিরোধী দলগুলোর দাবি তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকার। এ অবস্থায় পরিস্থিতি কোন দিকে যাবে ভবিষ্যতই বলে দেবে তা। তবে এ অবস্থায় নির্বাচন ঘিরেও অনেকে দেখছেন অনিশ্চয়তা। দেশের বৃহৎ দুটি রাজনৈতিক দলের এমন বিপরীতমুখী অবস্থান থেকে সহসাই আপোষমূলক সিদ্ধান্তে আসা যাবে কিনা, এটা নিয়েও রয়েছে নানা সন্দেহ। এমন অবস্থায় যথাসময়ে আগামী নির্বাচন আয়োজন করা সম্ভব কিনা, ভোট গ্রহণ হলেও সেটি গ্রহণযোগ্যতা পাবে কিনা, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা শেষ, এবার ভোটের দিনক্ষণ গণনা শুরু। ইসিকে ভয় দেখিয়ে তফসিল ঘোষণা করানো হয়েছে বলে অভিযোগ বিএনপির। নির্বাচন কমিশন ইসিকে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার পরিণতির ভয় দেখিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, নিষ্পাপ কিশোর তরুণদের ধরে নিয়ে নিরুদ্দেশ করা হচ্ছে। কোন দেশে বাস করছি, একাত্তরে এত রক্ত, এত ত্যাগের বিনিময়ে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই রাষ্ট্রের সন্তানদের তারা অদৃশ্য করে আনন্দ পাচ্ছে। তারা মনে করছে এদেরকে অদৃশ্য করে দিলে শান্তিপূর্ণ আন্দোলন সফল হবে না। কিন্তু এই বিপুল জলতরঙ্গের মধ্যে কতজনকে গ্রেপ্তার করবেন, কতজনকে অদৃশ্য করে দেবেন? নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা বলতে কিছু নেই। তারা আবার অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, সরকারের চাপে পড়ে তারা নির্বাচনের শিডিউল ঘোষণা করেছেন। এত মানুষ যারা দীর্ঘদিন ধরে গণতন্ত্র বঞ্চিত, ভোট অধিকার থেকে বঞ্চিত, তাদের দাবিকে উপেক্ষা করে কি করে একতরফা নির্বাচনের শিডিউল ঘোষণা করলেন? তিনি আরো বলেন, এই তফসিল ঘোষণার জন্য কি কোনোভাবেই বিবেকের চাপ অনুভব করেননি? চাকরি রক্ষা করাটাই কি সবচেয়ে বড় বিষয়? মানুষ আপনাদের ধিক্কার জানাচ্ছে, মানুষ অত্যন্ত ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এই তফসিলকে। এই আজ্ঞাবহ নির্বাচন কমিশনারদের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তফসিল নিয়ে কোন দলের কি অবস্থান? সরকার সমর্থক দলও সংলাপের পক্ষে অবস্থান নিয়েছে, অধিকাংশই নির্বাচনমুখী। অবস্থান জানায়নি 10 দল, পক্ষে গেছে 18 দল, বিপক্ষে গেছে 16 দল। নিবন্ধিত 44 রাজনৈতিক দলের 18টি আগামী নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে, প্রত্যাখ্যান করেছে 16টি। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি সহ জাপা 10টি অবস্থান স্পষ্ট করেনি, তবে এর অধিকাংশ নির্বাচনের পথে রয়েছে। যুক্তরাষ্ট্রের চিঠির পর সরকার সমর্থক হিসেবে পরিচিত কয়েকটি দলও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংলাপ চায়। দলগুলোর সঙ্গে আলাপে এবং তাদের বিবৃতিতে এ তথ্য জানা গেছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামা বিএনপির সমমনা দলগুলোর একটি বাদে সবগুলো তফসিল প্রত্যাখ্যান করেছে। এগুলো হলো এলডিপি, কল্যাণ পার্টি, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনডিএম, মুসলিম লীগ, যুগপৎ আন্দোলনের বাইরে থাকা, আদালতের রায়ে নিবন্ধন হারানো জামায়াতে ইসলামী তফসিল প্রত্যাখ্যান করে হরতালের ডাক দিয়েছে। বামজোটের নিবন্ধিত দল সিপিবি, বাসদ এবং বাংলাদেশ জাসদ তফসিল প্রত্যাখ্যান করে গতকাল বৃহস্পতিবার হরতাল পালন করেছে। বিএনপির সঙ্গে না থাকলেও চরমোনাইয় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও তফসিল প্রত্যাখ্যান করেছে। দলটি তফসিলের বিরোধিতায় গণমিছিল বিক্ষোভ করেছে। যদিও সরকারের সঙ্গে দলটির সমঝোতার গুঞ্জন রয়েছে, তবে ইসলামী আন্দোলনের নেতারা জোরে সোরে বলেছেন দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবেন না তারা। 6 দল মিলে গঠন করেছে
সমমনা ইসলামী জোট। এই জোটে চারটি দল নিবন্ধিত, এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়াতে উলামায়ে ইসলাম এবং খেলাফত মজলিস তফসিল প্রত্যাখ্যান করেছে। জোটটি আজ শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেটে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করবে। এই তিনটি দলই একসময় বিএনপির জোটে ছিল। কোনো জোটে বা আন্দোলনে না থাকলেও ইনসানিয়াত বিপ্লব পার্টিও তফসিল প্রত্যাখ্যান করেছে। তফসিল বর্জন করা ১৬টি দল কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে। সমমনা ৬ দলীয় ইসলামী জোট সরকার সমর্থিত বলে গুঞ্জন রয়েছে। তবে জমিয়াতে মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন, নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না। একই কথা বলেছেন ইনসানিয়াত বিপ্লব পার্টির চেয়ারম্যান ইমাম আবু হায়াত। বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা বিভিন্ন দল এবং ইসলামী আন্দোলন ও বাম জোটের শরিকরা আগে থেকেই এ কথা বলে আসছে। এ দলগুলো সংলাপের মাধ্যমে নির্বাচনের পরিবেশ তৈরির পর সব দলের অংশগ্রহণে ভোট চায়। নির্বাচনে না যাওয়ার পক্ষে জাপান নেতারা, চাপে এমপিরা। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বড় দুই দলের বার্তা স্পষ্ট। নির্বাচনের পূর্ণ প্রস্তুতিতে আওয়ামী লীগ ও তাদের সমমনা দলগুলো, এক দফা দাবিতে অনর বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে কর্মসূচি দিয়েছে তারা। এমন অবস্থায় এখনও অবস্থান স্পষ্ট করছে না জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি জাপা। দলটির নির্বাহী কমিটির সর্বশেষ বৈঠকে অংশ নেওয়া নেতাদের প্রায় সবাই বর্তমান অবস্থায় নির্বাচনে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। দলের কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগই নির্বাচন না যাওয়ার পক্ষে। এমন অবস্থায় দলীয় কিছু এমপি নির্বাচনে যাওয়ার পক্ষে যুক্তি দেখাচ্ছেন, তারা কৌশলে নির্বাচনে যাওয়ার বিষয়ে মত দিচ্ছেন, বিষয়টিতে দলীয় নেতাকর্মীরা ভালোভাবে নিচ্ছেন না। আবার সরকার সংশ্লিষ্ট সূত্র থেকেও এসব এমপির উপর চাপ রয়েছে, এ কারণে তারা উভয় দিকে চাপে পড়েছেন। দলীয় সূত্র জানায় কিছু এমপি নির্বাচনে যেতে চান বলে মনে হচ্ছে, কিন্তু তাদের ইচ্ছা দলীয় স্বার্থে নয়, তারা আবার এমপি হতে চান কারণ তারা এতদিন সরকারি সুবিধা নিয়েছেন, সামনেও নিতে চান। তারা ব্যক্তিগতভাবে সুবিধা পেলে এতদিনে দলের কোনো লাভ হয়নি, উল্টো দলের অবস্থান দুর্বল হয়েছে। এমন অবস্থায় দলীয় প্রধান দলের বিষয়ে চিন্তা করেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবেন বলে তারা মনে করছেন। ইসিকে লাল কার্ড দেখালো এবি পার্টি। তফসিল প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশন ইসিকে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে এবি পার্টি। বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলে লাল কার্ড দেখান এবি পার্টির নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব মিনার, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে ডক্টর মিনার বলেন, অবৈধ নির্বাচন কমিশনের প্রধান কাজী হাবিবুল আওয়াল আওয়ামী সরকারের ফরমায়েশি বাস্তবায়ন করতে গিয়ে জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আবারও ২০১৪ এবং ২০১৮ সালে সাজানো নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছেন, তবে সেই সুযোগ দেবে না এবার জনগণ। মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশে অর্থনৈতিক মন্দা চলছে, রাজনৈতিক দলগুলোর উপর দমনপীড়ন চালিয়ে কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হচ্ছে, এরকম ভীতিকর পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক মহলের মতামত উপেক্ষা করে ইসি যে তফসিল ঘোষণা করেছে তাতে মনে হচ্ছে বিরোধী মত দমন করে বাংলাদেশকে উত্তর কোরিয়া বানানোর নির্বাচন করতে চান হাবিবুল আওয়াল। ঘণ্টা বেজে গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। ৭ জানুয়ারি হবে ভোট, তফসিল ঘোষণার পরপরই স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিকে ঘর ছেড়ে রাজপথে অবরোধ শেষে নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি সহ যুগপথ আন্দোলনের শরিক দলগুলো এবং জামায়াতে ইসলামী। ৪৮ ঘণ্টার হরতালের ডাক। গত বুধবার তফসিল ঘোষণার পরপরই রাজধানী সহ সারা দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা। আজ থেকে দলটির মনোনয়ন ফরম বিক্রিও শুরু হচ্ছে, তবে তাদের বিপরীত মেরুতে রয়েছে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো। তফসিল ঘোষণার পরপরই সেটিকে একতরফা এবং সরকারের আদিষ্ট হয়েই ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে এসব দল ও জোট। একদিকে আওয়ামী লীগ ও তাদের জোট সঙ্গীদের নির্বাচনী প্রস্তুতি, অন্যদিকে বিএনপি ও তাদের সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর প্রত্যাখ্যান নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাতেই রাজধানী সহ সারা দেশে মশাল মিছিল, বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবারও বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, রেলপথ অবরোধ, পিকেটিং করে দলটির নেতাকর্মীরা। তফসিল ঘোষণার পর থেকে সারা দেশে থমথমে অবস্থা বিরাজ করছে। সরকার পতনের এক দফা দাবি এবং নির্বাচন কমিশন ইসির একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার হরতালের নতুন কর্মসূচি ঘোষণা করেছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি সহ যুগপথ আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। আগামী ১৯ নভেম্বর রোববার
বুধবার ও 21 নভেম্বর মঙ্গলবার পর্যন্ত 48 ঘন্টা হরতাল পালন করবে সরকার বিরোধী এসব রাজনৈতিক দল। এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই কর্মসূচি পৃথক পৃথক বিবৃতিতে জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি, গণতন্ত্র মঞ্চ, বারো দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণ অধিকার পরিষদ, লেবার পার্টি ও জামায়াতে ইসলামী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, অবৈধ আওয়ামী লীগ সরকারের পদত্যাগ সহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হাজার হাজার নেতাকর্মীদের মুক্তি সহ চলমান আন্দোলনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী রোববার 19 নভেম্বর ভোর 6টা থেকে মঙ্গলবার 21 নভেম্বর ভোর 6টা পর্যন্ত মোট 48 ঘন্টার হরতাল কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। তিনি বলেন, সবাই মনে করেছে এই নির্বাচন কমিশন একটি পাও ফেলতে পারবে না শেখ হাসিনার কথার বাইরে গিয়ে। শেখ হাসিনার চোখ রাঙানিতে তাদেরকে কাজ করতে হবে। এই আজ্ঞাবহ নির্বাচন কমিশনারদের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না।